بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি এক ইস্তিফারা নামাজের সম্পূর্ণ নিয়ম এবং এটার ফলাফল কিভাবে পাবো বিস্তারিত জানতে চেয়েছেন আহ ইস্তিখার হচ্ছে যে প্রথমে যেমন আহ বলা হয়েছে ইউসল্লিল মুসলিম ফরিয়দাতি ইস্তিফারা ইস্তিফার নিয়ে যেতে দুই রাকাত ফরজ ছাড়া যে নফল হিসাবে ফরজ ছাড়া নফল হিসাবে দুই রাখাত নামাজ পড়বেন কিংবা মনে করেন আপনি যেমন জহরের পরে জহরের ফরজের পরে দুই রেখা সুনত পড়ছেন এরপরেও আপনি ইস্তিখারা করতে পারেন ফজরে যে সুনত পড়ছেন এই সুনত পড়ার পরেও তার মানে আলাদা করে দুই রেখাত আর আলাদা করে নামাজ পড়তে হবে এমনটাও না জি তবে যদি আলাদা করে পড়েন সব থেকে ভালো জি তারপরে আপনি দুই রেখাত নামাজ পড়লেন ইস্তিখারা তারপরে নামাজের পরে আপনি ইস্তিখার দোয়াটি পড়বেন যেটা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত دعاء تهوت اللهم اني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر ان هذا الامر جايك ابني جي قادر جن استخاره كورشن شيطان يذكر اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري. كما جي أو عاجل أمري أو وآجله فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر يكن جر يذكر من وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري. এখান থেকে বুঝতে পারা গেল এভাবে দোয়াটা করবেন এরপরে এর ফলাফল কিভাবে জানতে পারবেন ফলাফল জানার জন্য অন্য কোনো পদ্ধতি নেই কোনো ফেরেস্তা এসে বলে যাবে কিংবা আপনার আপনার আপনাকে মহান আল্লাহ কোন স্বপ্ন দেখাবেন এই ধরনের স্বপ্ন দেখার যে কথাগুলো বলে ওলামে ভ্রান্ত জিনিস ভুল জি না বরং ফলাফল হচ্ছে যে সেই কাজটা যদি আপনার জন্য জনিত হয় যেমন আপনি দোয়া করলেন আল্লাহ ইন আহ কুমত আরা খাই জি আপনি দোয়া করলেন হে আল্লাহ যদি আমার এই কাজটা জন্য মঙ্গলজনক হয় আমার দিনের ব্যাপারে ও আমার আসি আমার পার্থিব জীবনের ব্যাপারে তাহলে হে আল্লাহ তুমি আমার আমার জন্য কি করো সহজ করে দাও তো যদি আপনার জন্য এই কাজটা মঙ্গলজনক হয় তাহলে ওই কাজটা আপনার দ্বারা করিয়ে নেবেন ওই কাজটা আপনার জন্য সহজ করে যাবেন। আর এই কাজে যদি সামান্যতম দুনিয়ার এবং দিনের ব্যাপার কোনো ক্ষতি থাকে তাহলে মহান আল্লাহ আপনাকে আপনাকে এই কাজ থেকে দূরে রাখবেন এটাই হচ্ছে আসল উদ্দেশ্য ইস্তেফার আর ইস্তিখা কর ইস্তিখারা করার পর আপনি জানতে পারবেন এই কাজটা করো বা এই কাজটা করো না করোনা এই ধরনের নেই ব্যাপার নেই বরং ব্যাপারটা হচ্ছে যদি ওই কাজটা যে কাজের জন্য ইস্তিখারা করছেন এই কাজটা যদি আপনার জন্য করা মঙ্গলজনক হয় তাহলে মহান আল্লাহ আপনাকে ওই কাজটা আহ আপনার দ্বারা করিয়ে নেবে আপনাকে ওই কাজটা আপনার মন বলবে যে কাজটা করো করো আর যদি ওই কাজটা যদি আপনার জন্য অমঙ্গলজনক ক্ষতিকর হয় আপনার জীবনে কোনো ক্ষতি দেখে আনে তাহলে মহান আল্লাহ আপনাকে ও কাজ থেকে দূরে রাখবেন